তাও আমরা এখন দেখব ওয়ার্ডপ্রেস ক্যারিয়ার যদি আমরা করি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের ক্যারিয়ার কি এবং কি পরিমাণ কাজ পাবো ওয়ার্ডপ্রেস এর কাজ শিখলে। তো চলুন কথা না বাড়িয়ে আমি মার্কেট প্লেসে দেখি। আসুন আমরা প্রথমে দেখবো যে ফাইবার, আচ্ছা আপওয়ার্ক দেখি প্রথম। আপওয়ার্ক এটা হচ্ছে একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস আপনাকে ফ্রিল্যান্সিং রিলেটেড অনলাইন রিলেটেড কাজের দেওয়া নেওয়া হয়। এক পাশে বায়ার থাকে, আরেক পাশে থাকবে যে আপনার সেলার যারা কাজ করবে ওয়ার্কার। তো এখানে আপনাদের দুজনের মধ্যে কমিউনিকেশন করে যেই কাজের জন্য বিট করবেন, বিট করে অ্যাপ্লাই করবেন, কাজ দেওয়া নেওয়া আদান প্রদানের কাজ হচ্ছে যে কি আপওয়ার্কে। তো এখানে আমি এখানে বায়ার যারা কাজের রিকোয়ারমেন্ট প্রয়োজন ওরা কাজের জন্য পোস্ট দিছে, আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার মাধ্যমে ইন্টারভিউ প্রসেসিং করব, ইন্টারভিউর পরে আমাদের রিক্রুটমেন্ট হবে। তো আমরা দেখব ওয়ার্ডপ্রেস এর কাজ কি পরিমাণ আছে। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলাম, তো ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেওয়ার পর এই মুহূর্তে কাজ পাচ্ছে 12,760 জন, 60টা জব এখানে ফোর্স দেওয়া আছে ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজের। ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজের এই মুহূর্তে আমার এতগুলো কাজ ওয়ার্ডপ্রেস রিলেটেড পাওয়া যাচ্ছে এই মার্কেট প্লেসে। আপনার প্রয়োজন একটা জব, জাস্ট একটা জব। তো দেখেন এখানে বাজেট কত, 17 মিনিট আগে ফোর্স দিয়েছে, ওর ইন্টারমিডিয়েটারি কোনো বাজেট দেয় নাই। এখানে বায়ার বাজেট হচ্ছে $100। তো এরকম করে আমরা কি কাজগুলোতে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে আমরা কাজ নিতে পারবো। তো এখানে আপনারা দেখতেছেন মোটামুটি অনেক ভালো ক্যারিয়ারটা, আপনি যদি ওয়ার্ডপ্রেস রিলেটেড ক্যারিয়ার করেন তাহলে ক্যারিয়ারটা অনেক ভালো যাবে, অনেক ভালো কাজ পাবেন। আবার ফিল্টার করে কাজগুলো চার্জ দিতে পারবেন। আমি ওইটাই বুঝাতে চাচ্ছি যে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস রিলেটেড এখানে এই মুহূর্তে 12,000 কাজ, 12,760টা জব পাওয়া যাচ্ছে, এর মধ্যে আপনার প্রয়োজন শুধু একটা। আপনি প্রতিনিয়ত 60টা, প্রতি মাসে 60টা অর্ডার, 60টা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। দেন আপনি ওখান থেকে একটা জব পাইলে আপনার জন্য এনাফ। এখানে দেখেন ওয়ার্ডপ্রেস রিলেটেড লিখে চার্জ দিলাম। চার্জ দেওয়ার পর আপনি এখানে দেখেন $5, মানে 11টা সেল করছে। আমি যদি ক্যালকুলেটারে হিসেব করি, জাস্ট CALC ক্যালকুলেটার যদি নিয়ে আসি, এখানে $5 করে ও 11টা, 5 × 11 $55 × 75 করে যদি হিসেব করি তাহলে 4,125 টাকা ইনকাম করছে শুধু একটা পোস্ট দিয়ে ওয়ার্ডপ্রেসের একটা কাজের। তো এরকম দেখেন এ 362টা, তাহলে দেখেন আপনি 362 × 5 আমি যদি হিসাব করি $1,810, $1,810 × 75 করে যদি হিসাব করি ওর ইনকাম এত এই একটা পোস্টের মাধ্যমে। দেন ও 25টা জব করছে, এরকম দেখেন ও 180টা, তো ও 2K দেখছেন, 2K মানে 2,000+। আপনি দেখেন যদি এটা ওপেন করি আমি, 2,000+ হিসাব যদি করি, $2,005 করে যদি আমি হিসাব করি, দুই হাজার ও কাজ করছে, $5 করে যদি ও হিসাব করি ওর $10,000, $10,000 সমান $75 করে যদি হয়, দশ হাজার তাহলে ও এত $100,000 এই একটা গিগ দিয়ে ইনকাম করছে। আপনি কি পারবেন না? ওর $5 কোনো ইয়াই নাই, ওর $10 আর $20 আর $120, ঠিক আছে, $10, $20, $120 ওর $5 ওর ইনকাম এর চাইতে বেশি। মিনিমাম ও $10 নিয়েছে, সেল করে নাই বা $120 সেল করছে এমনও আছে।
তো একটা পোস্ট একটা একটা পোস্টের মাধ্যমে শুধু ওয়ার্ডপ্রেস এরর ফিক্সিং, মানে কোন সাইটের কোন সমস্যা হলে ওয়ার্ডপ্রেস সাইট বানানো আছে ওই সাইডে যদি একটা মেনু বারের সমস্যা হয় বা কোনো একটা সমস্যা হয় তাহলেও এটা ঠিক করে দিচ্ছে। তো আপনি যদি শুধু ওয়ার্ডপ্রেসের কাজ করেন আপনি অনেক অনেক ডলার ইনকাম করতে পারবেন, যেটা কি আপনাকে আমি বাস্তবতা প্রমাণ দেখাচ্ছি, কাজ করছে যে এমন এদের প্রোফাইলগুলো দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনি কাজ শুরু করেন, কাজ শুরু করলে আপনি ইনকাম আসবেই, এটা 100% শিওর, ঠিক আছে? দেখেন ওয়েবসাইটটা, এরকম করে অনেক অনেক কাজ অনেক গিগ আছে, দেখছেন অনেক পোস্ট আছে ওয়ার্ডপ্রেস নিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে প্রতিনিয়ত কাজ হচ্ছে, প্রতিনিয়ত প্রতিনিয়ত সাইট বিল্ড আপ হচ্ছে। আপনি যদি শুধু একটা কাজ শিখে ওয়েব ডেভেলপমেন্ট এই কাজটা শিখে আপনি আপনার ক্যারিয়ারে অনেক ভালো ইনকাম করতে পারবেন এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অনেক ভালো করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী টিউটোরিয়ালে আরও নিয়ে আসবো।